বীরভূমের ইলামবাজার ব্লকের কেঁদুলিতে অজয় নদে পুণ্যার্থীদের পুণ্য স্নানের মধ্য দিয়ে শুরু হলো জয়দেব মেলা 2024। সোমবার রাত 12:13 থেকে শুরু হয়েছে শাহী স্নান বা মকর স্নানের যোগ, চলবে মঙ্গলবার বেলা 12:00 পর্যন্ত। 15 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত এই জয়দেব কেন্দুলি মকর সংক্রান্তি মেলা থাকবে বলে জানা যায়। ইতিমধ্যে বীরভূমের এই জয়দেব মেলায় আনুমানিক 3 থেকে 4 লক্ষ পুণ্যার্থী এসেছেন। মকর স্নানকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতি তৈরি না হয়, তার দিকে নজর রয়েছে বীরভূম জেলা পুলিশের। কঠোর নজরদারি চলছে বিভিন্ন জায়গায়। জয়দেব মকর সংক্রান্তি স্নান ঘিরে প্রচুর মানুষজনের ভিড়। ঘন কুয়াশা এবং তীব্র শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে পুণ্যার্থীরা পুণ্য স্নান করছেন অজয় নদে। ভক্তদের স্নানের জন্য সমস্ত রকমের ব্যবস্থা করেছে বীরভূম জেলা প্রশাসন। স্নান সেরে পুণ্যার্থীরা পুজো দেন রাধা বিনোদের মন্দিরে, যা এখন জয়দেব মন্দির নামেই খ্যাত। আজ থেকে 341 বছর আগে 1683 খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ বাহাদুর বর্তমান এই মন্দির নির্মাণ করেন। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখন রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। তৎকালীন পুরনো ঐতিহ্য ধরে রাখার কারণে সংস্কার হয়নি এখনও পর্যন্ত। কথিত আছে বর্তমান মন্দিরটি জয়দেবের আবাসস্থলে প্রতিষ্ঠিত। মেন হচ্ছে এখানে ভগবান শ্রীহরি জয়দেব ঠাকুরকে এই দিবসে কৃপা করেছিলেন, এবং যে এই কান্দুরির নদীতে মা প্রতিপাবনে সুরধ্বনি গঙ্গা তিনি উজানে বেয়েছিলেন জয়দেব ঠাকুরকে কৃপা করার জন্যে। আর এই মহামিলন আর এই মকর সংক্রান্তি তিথির উৎস হলো আমাদের সর্বলোকে দেবদেবতাদের প্রথম দিবস, বছরের প্রথম দিন হচ্ছে এই মকর সংক্রান্তি। আমাদের যেমন পয়লা বৈশাখ প্রথম দিন হয় বাঙালি জীবনে, তো দেব দেবতাদের মকর সংক্রান্তিটা হচ্ছে প্রথম দিবস। তো এই দিবসে আমরা এই জয়দেব ধামে এসে গঙ্গা স্নান করে প্রভুকে দর্শন করে খুব আনন্দিত হই। 12 জন শনিদেব, এই জন্য মকর সংক্রান্তি সব বছরই মানা হয়।